নমস্কার বন্ধুরা, ব্যস্ততার জীবনে সকালবেলায় ঝটপট কিভাবে 10 মিনিটে গ্রিলার ছাড়াও মুখরোচক গ্রিলড আলু স্যান্ডউইচ বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দুটো নিয়ে যাবে। এবার একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব পেঁয়াজ মজে যাওয়া অবধি। ছোট ছোট 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে 2টো সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দেব। মুচমুচি করে ভাজা শুকনো লঙ্কাগুলো হাতে ডোলে দিয়ে দেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ঝটপট যেমন তৈরি করাও যায়, সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এই পুরটা আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। সকালবেলায় তারা থাকে, দরকার মতো বের করে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। আলুটা একটু ভাজা ভাজা হলে 1 মুঠো ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম। এখন আমি আমার স্যান্ডউইচ মেকারটায় তেল গ্রিজ করে নেব। আমারটা প্রায় 45 বছরের পুরনো, তখন তো ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার আমার ছিল না, এটাতেই স্যান্ডউইচ তৈরি করতাম। অনেক দিন হয়ে গেছে তাই দেখতেও ভালো নেই। আপনাদের কাছে এটা না থাকলে এমনি তাওয়াতেই বানিয়ে নিতে পারবেন। 2টো পাউরুটিতে তেল ব্রাশ করে নেব। স্যান্ডউইচের বাইরের দিকগুলোতে তেল ব্রাশ করে দিলে স্যান্ডউইচ আর স্যান্ডউইচ মেকারে লেগে যাবে না, সহজে উঠে আসবে। অন্য 2টো পাউরুটিতে পুর ভরে এই পুরনো দিনের স্যান্ডউইচ মেকারে নিয়ে নেব। তেল মাখিয়ে নেব। এবার স্যান্ডউইচ মেকারটা আটকে নেব। গ্যাস জ্বালিয়ে প্রথমে একটু বেশি আছে গরম করে নেব, তারপরে একদম ধিমে আছে দুদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নেব। এই স্যান্ডউইচ মেকারে করা স্যান্ডউইচগুলোর স্বাদ কিন্তু আধুনিক ইলেকট্রিক স্যান্ডউইচের থেকেও অনেক ভালো হয়। আমি ভালো করে 2 পিঠ সেকে নিয়েছি। এবার খুলে একটা ছুরির সাহায্যে এভাবে তুলে নেব। এইভাবে আর একটা স্যান্ডউইচও বানিয়ে নেব। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে সার্ভ করে দিন। সার্ভ করে দিয়েছি, এটা এখন গরম গরম খেয়ে নিতে হবে। দেখলেই জিভে জল এসে যায়, এত সুন্দর হয় এই স্যান্ডউইচগুলো। আপনারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।